আজকের রাশিফল 4 মার্চ 2022 শুক্রবার, তিথি শুক্ল দ্বিতীয়া, জন্মরাশি হল মীন, সূর্যোদয় সকাল 5:59 এবং সূর্যাস্ত বিকাল 5:37। মেষ রাশির রাশিফল। আজ ব্যবসার ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে, আজ রোগ বাড়তে পারে, ব্যবসার দিকে খরচ ও চিন্তা বৃদ্ধি পাবে, ঋণ থেকে মুক্তির সুযোগ পাবেন, কাজের দিকে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, শত্রুর থেকে একটু সাবধানে থাকতে হবে, কোনো আশা আজ নষ্ট হতে পারে, সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে, মহিলাদের থেকে ক্ষতি হতে পারে, পেটের কোনো সমস্যা বাড়তে পারে, স্ত্রী নিয়ে অশান্তি বাঁধতে পারে। সুস্বাস্থ্য আপনার ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে সক্ষম করবে, বিনিয়োগের যে স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলি খুঁটিয়ে দেখুন, কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন, আপনার গোপনীয় তথ্য স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে ভাবুন। আজ আপনি কাজের অগ্রগতি দেখতে পাবেন, আজ অনেক উদ্যম থাকবে, আপনার সঙ্গীকে আপনি নিচু দেখাবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃষরাশির রাশিফল। আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে, সিদ্ধান্ত গ্রহণ আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে, আজ অর্থ আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে, আত্মীয়দের জন্য সময় কাটানো উপকারী হবে, আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে, আপনি প্রিয়জনের কাছ থেকে সুখ পাবেন, বিবাহিত জীবনে সমস্ত কিছু সুন্দরভাবে আজ করতে পারবেন, আজ অতিরিক্ত কাজের জন্য মানসিক চাপ বাড়তে পারে, প্রতিবেশীর জন্য কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন, অনেক দিনের কোনো আশা পূর্ণ হতে পারে, প্রেমের দিকে কোনো অশান্তি বাড়তে পারে, অতিরিক্ত রাগের জন্য রক্তচাপ বৃদ্ধি পাবে, কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে, কাজের ভালো সুযোগ আসতে পারে, বাজে কোনো কারণে চিন্তা বাড়বে, আজকের ভাগ্য সংখ্যা হলো 4। মিথুন রাশির রাশিফল। আজ কোনো আঘাত লাগতে পারে, কর্মস্থানে সমস্যা বাড়বে, অকারণে তর্কে জড়িয়ে পড়তে পারেন, স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ বাঁধবে, আত্মীয়দের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধতে পারে, কর্মস্থানে কোনো বিবাদ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে, সামাজিক সুনাম আসতে পারে, ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হবে, চাকরির স্থানে চাপ আসতে পারে, অধিক উত্তেজনা আপনার স্নায়ুতন্ত্রে ক্ষতি করতে পারে, ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থা উন্নত হবে, আজ পরিবারের সদস্যদের সহায়তা নিন, উৎসাহময় দিন, আপনি ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন, আজ একা সময় কাটাতে পছন্দ করবেন, লোকজনের থেকে দূরে সরে গিয়ে আপনি কিছু অসুবিধায় পড়তে পারেন, অভিজ্ঞ ব্যক্তিদের সাথে আজ কথা বলতে হবে, আজকে ভাগ্য সংখ্যা হলো 7। কর্কট রাশির রাশিফল। আজ বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যা যাপন সুখকর হবে, যত্নশীল হন, অতিরিক্ত খাওয়া দাওয়া আজ শরীর খারাপ করতে পারে, আজ কিছু আর্থিক সুবিধা পেতে পারেন, নতুন প্রেম কারো কারোর জন্য নিশ্চিত হবে, যে কোনো অংশীদারিতে দায়বদ্ধ হওয়ার আগে অভ্যন্তরের অনুভূতিগুলি শুনুন, আপনি বেশিরভাগ সময় ঘুমিয়ে আজ ব্যয় করতে পারেন, আপনার মূল্যবান সময় নষ্ট করে ফেলবেন, আজ শরীর খারাপের সম্ভাবনা রয়েছে, যারা বিদেশে থাকেন তাদের জন্য একটু চিন্তার বিষয়, আজ পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পাবে, বাজে কোনো কাজ আপনার দ্বারা হতে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক কষ্ট বাড়বে, পড়াশোনায় শুভ পরিবর্তন আসবে, ব্যবসার ব্যাপারে চাপ বাড়তে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। সিংহ রাশির রাশিফল। প্রেমের ব্যাপারে আবেগ বাড়তে পারে, শারীরিক ক্ষয় বৃদ্ধি পাবে, সন্তানের জন্য ব্যয় নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে, ব্যবসার দিকে খরচ বাড়তে পারে, একাধিক পথে উপায় বাড়তে পারে, কাজের ব্যাপারে উদ্বেগ আসবে, খেলাধুলায় কিছু উপহার পেতে পারেন, হয়তো ক্রোধ বাড়তে পারে, পুরানো কোনো রোগ বৃদ্ধি পাবে, অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না, মনে রাখবেন তর্কে পাওয়ার কিছুই নেই, কেবল হারাবার আছে, দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন, বাইরে গিয়ে বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন, প্রেমিকার সাথে কিছু পার্থক্য বড় হয়ে দেখা দিতে পারে, আজ আপনি উপলব্ধি করতে পারবেন আপনার প্রণয়ী আপনাকে কতটা ভালোবাসে, আপনার স্ত্রীর কারণে আপনার ব্যস্ত সময়সূচি নষ্ট হতে পারে, দিনের শেষে নিজের জন্য যথেষ্ট সময় পাবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কন্যা রাশির রাশিফল। ঘৃণার অনুভূতি ব্যয় সাপেক্ষ প্রমাণিত হবে, গোপন তথ্য আজ প্রকাশ পেতে পারে, বিবেচনা করার ক্ষমতা হ্রাস পেতে পারে, আজ সম্পর্কের মধ্যে একটা ফাটল আসতে পারে, আর্থিক ঝামেলা থেকে মুক্তি পাবেন, একতরফা মোহ আপনাকে মনোবেদনা এনে দেবে, সাফল্য আপনার নাগালের মধ্যে আসবে, আপনি স্ত্রীর সাথে সুন্দর একটি দিন কাটাতে পারবেন,
বাড়তি কিছু খরচ থেকে সাবধানে থাকুন, খারাপ মনোভাবের জন্য অশান্তি বৃদ্ধি পাবে। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে, আর্থিক ব্যাপারে সাহায্য পেতে পারেন, পাওনা আদায়ে দেরি হবে। পেটের সমস্যা থেকে সাবধানে থাকুন, ব্যবসার জন্য খরচ বৃদ্ধি পাবে, চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন। প্রেমের জন্য আনন্দ বাড়তে পারে, চিকিৎসার জন্য খরচ বাড়বে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। তুলা রাশির রাশিফল। সকালের দিকে খরচ বৃদ্ধি পেতে পারে, শিক্ষকদের কিছু পরিবর্তন আসবে, প্রেমের ব্যাপারে কোনো চিন্তা বৃদ্ধি পাবে, প্রতিবেশীর সঙ্গে কোনো বিবাদ নিয়ে আলোচনায় যাবেন না। গান বাজনা নিয়ে যারা কাজ করেন তাদের জন্য বিশেষ কোনো সুযোগ আসতে পারে, নতুন কোনো বন্ধুর জন্য মনে আনন্দ হবে, স্ত্রীর কাজে মনে অশান্তি বৃদ্ধি পাবে। আপনার অসুস্থতা নিয়ে আলোচনা করা এড়িয়ে চলুন। আপনি অতীতে যেমন ব্যয় করেছেন বর্তমান সময়ে তা সমস্যার সম্মুখীন হতে পারেন। আজ আপনি কিছুটা উৎসাহিত থাকতে পারেন, আপনি প্রেমময় মেজাজের মধ্যে থাকবেন, আপনার বস আপনার কাজের প্রশংসা করতে পারেন, বিবাহিত জীবনে সেরা দিনের উপভোগ করবেন, আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃশ্চিক রাশির রাশিফল। আপনি জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন, একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করা সঠিক সময়। অপ্রয়োজনীয় জিনিসে অর্থ ব্যয় করতে পারেন, আপনি আপনার সম্পদ আর জমা করতে পারেন, অন্যদের মধ্যে অপ্রয়োজনীয় ত্রুটি খোঁজার চেষ্টা করবেন না। আজ আপনি ভালোবাসার উপস্থিতি বোধ করবেন, আজ আপনি সবার মধ্যে মধ্যমণি হয়ে উঠবেন, সাফল্য আপনার নাগালের মধ্যে আসবে। আপনার স্ত্রীর কারণে আপনার পরিকল্পনা বিঘ্নিত হতে পারে, আজ অপরের সমালোচনার জন্য সমালোচিত হতে পারেন, কর্মস্থানে একটু চিন্তা বৃদ্ধি পাবে, শরীরে কোথাও চোট লাগতে পারে, ব্যবসায়ীদের কর্মচারীদের চিন্তা বৃদ্ধি পাবে, যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য খুব শুভ সময়। পদার্থবিদ্যা নিয়ে যারা লেখাপড়া করছেন তারা সফলতা পাবেন, পেটের সমস্যায় ভোগান্তি হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। ধনুরাশির রাশিফল। কর্মস্থানে কোনো বিবাদের জন্য কাজের চাপ বাড়বে, ব্যবসার দিকে একটু শান্তি পেতে পারেন, বিবাহের ব্যাপারে যোগাযোগ আসবে, আজ একটু সাবধানে থাকুন, কোনো বিপদ হতে পারে, কোনো আত্মীয়ের সাথে বিবাদ বাঁধতে পারে, জীবনে কোনো সুখবর আসতে পারে, অর্থের ব্যাপারে কিছু সুবিধা পেতে পারেন, শারীরিক কোনো যন্ত্রণা বাড়তে পারে। আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে সাফল্য নিশ্চিত করবে, তাই আপনার ধৈর্য বজায় রাখুন, আর্থিক ক্ষতি হতে পারে, অন্যদের কথা মেনে আপনি যদি বিনিয়োগ করেন আজ আপনি সমস্যায় পড়তে পারেন, আপনার হাসি প্রিয়জনের নিরানন্দে শ্রেষ্ঠ প্রতিষেধক হিসাবে কাজ করবে। দীর্ঘ সময় স্থগিত দেখা বকেয়াগুলি চূড়ান্ত রূপ নিতে চলেছে, অতীতের কারো আপনাকে যোগাযোগ করা দিনটি স্মরণীয় দিনে পরিণত হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। মকর রাশির রাশিফল। আপনার দানী মনোভাব গোপন আশীর্বাদের কারণ হবে, সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন, আজ আপনার মূল্যবান জিনিসের যত্ন নিতে হবে, বাড়ির আত্মীয়দের কাছ থেকে কিছু সাহায্য পেতে পারেন, আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান হবে, আজ আপনি সময়ে কাজ শেষ করতে পারবেন, আজ সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, সারাদিন কোনো কাজ নিয়ে ব্যস্ত হতে হবে, চাকরিতে বদলির যোগ রয়েছে, পিতার সঙ্গে কোনো তর্ক হওয়ার জন্য মন খারাপ হবে, ভ্রমণে কোনো বাধা আসতে পারে, সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকায় আনন্দ পাবেন, খেলাধুলায় শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। কুম্ভ রাশির রাশিফল। ধর্মের ব্যাপারে তর্ক বাড়তে পারে, ব্যবসার দিকে বাড়তি যোগাযোগ আসবে, দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে, সম্পত্তির ব্যাপারে কোনো অশান্তি বাড়বে, আজ খরচ বৃদ্ধির জন্য সমস্যা হবে, ব্যবসার দিকে কিছু চাপ আসতে পারে, সংসারে শান্তি পাবেন, চাকরিস্থানে জটিলতা বাড়তে পারে, ভ্রমণের জন্য খরচ বাড়বে, আর্থিক ব্যাপারে লাভবান হতে পারেন, বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন, প্রেমের সুযোগগুলি ক্ষণস্থায়ী হবে, আজ আপনি কাজে অগ্রগতি দেখতে পাবেন, এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে, বিবাহিত জীবনে সব কিছুই আজ মসৃণ মনে হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। মীনরাশির রাশিফল। আজ আপনি শারীরিক ক্ষমতা বজায় রাখতে কিছু ক্রিয়াকলাপ উপভোগ করতে পারেন, কারোর কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর হবে, আর্থিকভাবে আজ ফলপ্রসূ হবে, আপনার খামখেয়ালি ব্যবহারের সত্ত্বেও স্ত্রী সহযোগী হবে,
সতর্ক থাকুন, কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে। আপনার আকর্ষণীয় বন্ধুসুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেবে। আজ কর্মস্থানে বন্ধুবিরোধিতা হতে পারে, মতির ভুলের জন্য চাপ আসবে, ব্যবসায় আজ একটু চিন্তা বৃদ্ধি পাবে, বাড়িতে অনেক বন্ধু আসতে পারে, শরীর নিয়ে কোনো কষ্ট হবে, বুদ্ধির জোরে শত্রু জয়লাভ করতে পারবেন, ভাই বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধতে পারে, সম্মান নিয়ে টানাটানি হবে, প্রেমের সম্পর্কে উন্নতি হবে, বাড়িতে অনেক অতিথি আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ভালো থাকুন, সুস্থ থাকুন।